অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি ছাত্রপ্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস অষ্টম শ্রেণীর আমি যে কোর্সে দেখি যে 10.2 আছে সেই 10.2 বা এখানে আমি আমি 8 নম্বর পর্যন্ত দেখেছিলাম, হ্যাঁ 8 নম্বর মানে 8-এর দাগ পর্যন্ত আমি দেখিয়েছিলাম। এখন আমি দেখাবো 9 নম্বর দাগ থেকে, আপনারা অবশ্যই দেখবেন 9-এর দাগটা কি বলেছে। বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1 × 4 গুণ, 12টি হস্তচালিত তাঁত, 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় মানে 18 দিনে তৈরি করেন এবং 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুনি যন্ত্রচালিত তাঁত লাগবে, মানে এখানে কতগুনি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে এখানে তাঁত আছে আর কোথাও তাঁত আছে আর নেই, তাহলে কি এখানে কাঁত আছে? তাহলে আমাদের এই যে মিটারটা পেয়ে গেছি, আমরা মিটারটা পেয়ে গেছি, তাহলে এখানে দিন সংখ্যাটা নেই ঠিক আছে, কিন্তু এখানে কি হস্তচালিত 12টি আছে ঠিক আছে। তাহলে কি আমাদেরকে যেইটা বার করতে মানে কি এটা কি তাঁত বার করতে হচ্ছে, তাহলে তাঁত যদি আমাদের বার করতে বলে সেই যন্ত্রচালিত যে তাঁত আছে সেই তাঁতের সংখ্যাটা আমরা সবসময় কি আমাদের ডান দিকে লিখবো ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কি ডান দিকে আমরা লিখব, তাহলে আমরা এদিকে 9-এর দাগটা লিখবো, লিখে লিখবো যে গণিতের ভাষায় সমস্যা ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে। তাহলে যেটা বাক্য করেছিলাম আমরা ডান দিকে লিখবো, এই ডান দিকে লিখবো আমরা যেটা বাক্য তুলবে, তবে আমি কি লিখবো যে কাপড়ের দৈর্ঘ্য ঠিক আছে, কাপড়ের দৈর্ঘ্য ঠিক আছে। আমাদের কিন্তু এইটা বার করতে পারে না, যেটা বার করতে হবে সেটা আমরা এই ডান দিকে লিখবো ঠিক আছে। আমি বোঝাবো কোনটা বার করতে হয়েছে, তারপর দিন ঠিক আছে, ব্যাকেটের সংখ্যা, আর এইটা বার করতে হচ্ছে কোনটা তাঁত সংখ্যা, এই যে তাঁত, এই যে তাঁত, এই তাঁত সংখ্যাটা আমাদের বার করতে হচ্ছে তাঁত সংখ্যা, ওই নাকি ডান দিকে লিখেছি ঠিক আছে। তাঁত সংখ্যা আমরা নাকি ডান দিকে লিখেছি ঠিক আছে। এইটা আমাদের যেইটা বার করতে বলবে সেইটা সবসময় আমরা এই শেষের দিকে লিখবো, যেহেতু আমার আমি যেহেতু আমার জায়গাটা শর্ট তাই আমি আগে এইগুলোকে লিখে নিচ্ছি, কারণ যদি নথ হতে পারি সেই জন্য আমরা আগে এটা লিখে নিলাম ঠিক আছে। কিন্তু আমি বলছি যেইটা বার করতে বলবো সেটা সবসময় কি ডান দিকে ঠিক আছে। তোমার লিখে নেবো কত কত তাঁত আছে, এই কাপড় কাপড় দৈর্ঘ্য আছে একটা আছে 1080, একটা আছে 1080 কত আমাদের যে 18 দিনে কত, 18 দিনে কত 12টি, তারপর কত আছে 2700 আছে একটা, 2700 কত দিন আছে, কত দিনে 15 দিনে, তা জিগা চিহ্নে আমাকে বাক্য তুলেছে ঠিক আছে। আমি এখানে লিখবো যে কি, তাহলে আমরা জানি যে এইটার সঙ্গে আবার এটাকে গুণ করবো, তাহলে এইটার সঙ্গে আবার একে গুণ করবো, আর এইটার সঙ্গে এটা একে গুণ করবো না সম্পর্ক বাক্য ঠিক আছে। লিখে নেবো যে কি কাপড়ের দৈর্ঘ্য বাড়লে তাঁতের সংখ্যা বাড়বে, আমরা জানি যে কাপড় বাড়লে তাঁত তো বাদই হবে, লিখতে হবে যে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে এইটার সঙ্গে এটা গুণ করছে, হ্যাঁ তাঁত সংখ্যা বাড়বে, বাড়বে ঠিক আছে। যখন দু এও বাড়লে এও বাড়বে ঠিক আছে, যখন দুটোই পাবে কি সম্পর্কই ব্যর্থ ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি হবে সহজ সম্পর্ক, যখন দুটো বাড়বে ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতিক ঠিক আছে। তারপর কি হচ্ছে এইটার সঙ্গে এটা করলাম, এবার এটা দিন সংখ্যার সঙ্গে তার সঙ্গে দেখবো যে দিন সংখ্যা, দিন সংখ্যা বাড়লে তাঁত সংখ্যা কমবে, কারণ দিন সংখ্যা বাড়লে কি তাঁত সংখ্যা কমে যাবে, মানে দিনে বেশি আছে ঠিক আছে। দিন সংখ্যা বাড়লে বাড়লে তাঁত সংখ্যা কমে ঠিক আছে, কমে মানে কমে কমবে ঠিক আছে, কমবে বা কমে কোথাও কমবে করছে, সরি কমবে কমবে ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত, কেন ব্যস্ত, এটা বাড়ছে আর এটা কমছে, অনেকই ব্যস্ত ঠিক আছে,
ব্যস্ত সমানুপাত, সমানুপাতিক। ঠিক আছে, তাহলে লিখে নেবো কি, তাহলে 1080 অনুপাত 2700 সমানুপাত 8-এর, এটা ওটা অনুপাতের সমান, ঠিক আছে, 18-15। আমরা বলেছি এই নিয়মে, এই যে নিয়মটা, সবসময় কি জিজ্ঞাসীর্ণ আগে, ঠিক আছে, আগে সমানুপাতে দিয়ে দিই, তাহলে জিজ্ঞাসীর্ণ আগে বসবে, তারপরে আমরা 12 বসাবো সব ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বা দেবো, তাহলে 1080 বাই কত, 2700 সমান সমান 18/15 সমান সমান, এই অনু সমানুপাতের জন্য সমান দিচ্ছে, জিজ্ঞাসীর্ণ বাই কি 12, ঠিক আছে। তাহলে কি জানি, আমরা দেখে নেবো যে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল কি সরল, তাহলে প্রথমটা এর সঙ্গে কত, তো প্রথমটা কি ছিল সরল, তাহলে দুটি সরল ছিল, তাহলে সরল মানে কি, সরল মানে আমি উপরটা নেবো, তাহলে এইটার সঙ্গে এই উপরটা যাবে, ঠিক আছে, এটা হলো সরলটা, ঠিক আছে, সরলেরটা আছে, ঠিক আছে, আর নিচেটা কি ব্যস্ত, তাহলে এইটার সঙ্গে এইটা হবে, ঠিক আছে, তাহলে একটা এইট হবে, একটা এইট হবে, ঠিক আছে, তাহলে কি দেবো, জিজ্ঞাসীর্ণ গুণ মানে 1800 গুণ 15, কেন আমরা নির্ণয় নেবো, ঠিক আছে, তাহলে 18 গুণ এটা 2700 গুণ 12, ঠিক আছে, বা জিজ্ঞাসীর্ণ সমান সমান কি, আমরা লিখে নেবো এইটা, তাহলে 18 গুণ 2700 গুণ 12, যেহেতু গুণে আছে নাকি ভাগ হয়ে যাবে, 1080 ভাগ 15, ঠিক আছে, বা তাহলে 18 গুণ 2700 গুণ 12 লিখলাম, এটা যেহেতু ভাগে আছে এগুলো কি নিচে হয়ে যাবে, তাহলে হয়ে গেল আমাদের। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে আমরা আমাদের যে সেটা পেয়ে যাবো, এই শূন্য কাটি আর এই শূন্যটি কাটি, ঠিক আছে, আমি 12 কাটি, 9 বরাম 108, ঠিক আছে, 9 গেলে 3 9 27, আর এই শূন্যটা উঠে গেল, ঠিক আছে, আমি যদি 5 কাটি, 3 5 15, 5 6 30, 3 গেলে 3 6 কত, 3 6 মানে কত, 18, আর কিছু নেই, তাহলে জিজ্ঞাসীর্ণ সমান কী হবে, 6 গুণ 6 6 গুণ 6 টি, অর্থাৎ 6 6 36টি, 36টি কী লাগবে আমাদের, 36টি, তাহলে লিখতে হবে যে, তো 36টি তাঁত লাগবে, অর্থাৎ তাঁতের অর্থাৎ 36টি, 36টি এগুলো শেষ হয় না, হ্যাঁ, তাঁত লাগবে, তাঁত লাগবে, অর্থাৎ তাঁতের ক্ষমতা, তাঁতের ক্ষমতা করেছিল আমাদের এখানে 2 পূর্ণ 1 এর 4 গুণ, এটাকে ভাঙলে কি হবে, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে 2 গুণ 4 যোগ 1 বাই 4 হবে আমাদের, টি হয়ে যাবে এটা, ঠিক আছে, তো 4 গুণ 8 যোগ 1 বাই 4, তাহলে 9 বাই 4টি, ঠিক আছে, আমাদের এখানে কি ঐকিক নিয়মে পড়বে আমরা, এটা এটা আমরা ঐকিক নিয়মে ফেলবো, তাহলে লিখতে হবে যে কত, তাহলে 9/4টি হস্তচালিত তাঁত, একটি যন্ত্রচালিত তাঁত, ঠিক আছে, একটি যন্ত্রচালিত তাঁত, ঠিক আছে, একটি করতে হবে, করলে কত হচ্ছে,
এক বাই কত, 9/4, 4t, ঠিক আছে, তাঁত। তাহলে থেকে সমান করলে কী হবে না, আমি সমান দেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এক লিখবো, যেহেতু চার আছে এখানে, গুণ দিয়ে কত, চারটা উপরে যাবে, নয়টা যে থাকবে টি, ঠিক আছে। তাহলে কত এটা হলো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কী পেলাম, তাহলে পেলাম যে একটি দিয়ে, একটি দিয়ে আমরা কমা কমা দিলাম আমরা, দিয়ে কত পেলাম আমরা এখানে, এখানে কত হচ্ছে 1/9/4 পেলাম, ঠিক আছে, টি। তার সময় সময় কত হবে, একটা হবে, গুণ দেবো, এই চারটা উপরে চলে যাবে, নয়টা চলে আসবে, ঠিক আছে, টি হয়ে যাবে। অর্থাৎ চার বাই কত হবে আমাদের, 4/9 টি, ঠিক আছে। ঠিক তেমন তারা এখানে 36টি, ঠিক আছে, 36 ছিল তো, তাহলে 4/9 গুণ 36 সমান সমান 4/9 গুণ 36, তাহলে এও লব ব্যবহার করে নেবো আমরা, এটা টি, ঠিক আছে, সব টি। চারটে কালো তো এই নয়টা কালে 4/9, 4/9, 36, অর্থাৎ 4×4 টি, অর্থাৎ 4×4=16টি। তাহলে লিখতে হবে যে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। এটা ল্যান্সার, ঠিক আছে। এরপর আমরা 10-এর তারিখে দেবো, বলছে 25 জন কৃষক একটি সমবায় সমিতিতে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। কি সমিতি একটি ট্রাক্টর কেনার দেখা গেল যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান ও তৈরাশিকে লেখো, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। তার 10-এর দামে তো নিয়েছি, 10-এর থেকে লিখবো গুণিতের ভাষা, ঠিক আছে, গুণিতের ভাষার সমস্যাটি হলো ঠিক আছে, দেখে লিখবো হচ্ছে কি যেটা বার করতে হবে, কী করতে হবে, কৃষক বার করতে হচ্ছে, ঠিক আছে, এখানে আপনি ঠিক আছে, কৃষকের দিয়েছি কৃষক সংখ্যা, কৃষক সংখ্যা, ঠিক আছে, এটা বার করতে বলেছে। তারপর কী হবে দিন সংখ্যা, এখানে তারপর ক্লিক করবো জমি পরিমাণ, যেটা বার করতে হবে সেটা আমরা কি শেষে লিখবো, হ্যাঁ, জমি পরিমাণ, আর লাস্টে কি দিন সংখ্যা মাঝখানে, ঠিক আছে। তার জমি পরিমাণ করেছিল 2400, ঠিক আছে। তারপরে বলছে অর্ধেক, অর্ধেক মানে কি, তা 2400×1/2 হবে, হ্যাঁ কি না, তো হাফ মানে 1/2 মানে হাফ, তো এটা কাটলে কত হচ্ছে 12×2=2400, ঠিক আছে, তাহলে 12 বসলো 200, অর্থাৎ তাহলে কত 1200×1 অর্থাৎ 1200, ঠিক আছে, সরি 1200, ঠিক আছে, 2400 এবং 1200 কি বিঘা এগুলো, তা কত দিনে বলছে এটা 36 দিনে, এটা কত দিনে বলেছে তো 30 দিনে, এখানে 30 দিন বসবে, কতজন সময় বলেছে তো 25, আর এটা কি নেই মানে কি জিজ্ঞাসীন, ঠিক আছে। এখানে লিখবো যে জমি পরিমাণ বাড়লে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে গুণ, ঠিক আছে, জমির পরিমাণ বাড়লে কৃষকের সংখ্যা বাড়বে, ঠিক আছে, কৃষকের সংখ্যা বাড়বে, বাড়বে, তা দুটি বাড়লে কি সহসম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাত, সমানুপাতিক। তারপর কী হচ্ছে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা, তার দিন সংখ্যা বাড়লে কৃষক সংখ্যা কমবে, ঠিক আছে, তার দিন সংখ্যা
বাড়লে কৃষক সংখ্যা, কৃষক সংখ্যা হচ্ছে কি কমবে, ঠিক আছে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। আমি লিখে নেব 2400:1200 সমানুপাত 36:30 সমানুপাত দেবো সবসময় কি জিগাচিহ্ন আগে, ঠিক আছে, জিগাচিহ্ন 25, ঠিক আছে। বা লিখব 2400/1200 সমান 36/30, তা জিগাচিহ্ন বাই কত 15, ঠিক আছে। আবার জানেন যে জিগাচিহ্ন সঙ্গে হবে তার প্রথম কি দুটো কি এও বাড়লো, এও বাড়লে কি সহজ সম্পর্ক প্রথমটা, তাহলে এইটার সঙ্গে এইটা হবে, যেহেতু সহজ সম্পর্ক কি মানে সহজ সম্পর্ক এটা হবে, আর ব্যস্ত মানে কি সেটা এই 30টা হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, বা গুণ 2400 × 30, বাকিটা বসে দেবো তাহলে 1200, এদিকে গুণ 36 × 15, ঠিক আছে। বা জিগাচিহ্ন 1200 × 36 × 15, যেটা এখানে গুণ আছে কিন্তু কি ভাগ হয়ে যাবে, ভাগ 2400/30, বা তাহলে 1200 × 36 × 15 এখানে কি ভাগ হবে ভাই 2400 × 30, ঠিক আছে। তাহলে এ দুটো কেটে দিন আর এ দুটো কেটে দিন, 15 × 30 দেখালে কত, 18 × 36, 6 × 3 = 18, 4 × 6 = 24, 4 × 3 = 12, সরি এখানে আমি একটু ভুল করে ফেলেছি। সেই ভুলটার কারণ হচ্ছে কি এটা 25-এর জায়গায় আমি 15 লিখেছি, এটা 25 হবে, ঠিক আছে, এটা 25 করতে হবে, একটু মিস্টেক হয়ে গেছে আমার, অবশ্যই একটু মেনটেন করে নেবেন, ঠিক আছে। এটা 25 হবে, আমি 15 করে দিয়েছিলাম না, অবশ্যই তাড়াতাড়ি করে, ঠিক আছে, ওই জন্য আমি মিলাতে পারছিলাম না, ঠিক আছে। তাহলে কত 25 হবে, এটা কত 25, ঠিক আছে। তাহলে কাটাকুটি আমার এখানটা হবে না, আমি একটু সাইডে করছি, ঠিক আছে। এখানটা আমি করছি, আমাদের একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, কেননা এটা আমি সংখ্যাটা আমি ভুল দিয়ে গেছিলাম, ঠিক আছে। তাহলে তাহলে জিগাচিহ্ন তাহলে 1200 সেম একই, ঠিক আছে, 3400 × 25/2400 × 30, ঠিক আছে, 2400 × 30, তাহলে এর দুটো কাটলাম, এর দুটো কাটলাম, ঠিক আছে। তাহলে আমি যদি কাটি 5 × 5 = 25, 5×6 = 30, 6×6 = 36, 6×4 = 4, 4×3, বা জিগাচিহ্ন কত হচ্ছে 3×5। আমি আগে থেকেই বলছি আমি এখানে এটা 25-এর জায়গায় আমি 15 লিখে ফেলেছিলাম, তাই আমার এখানে কাটাকুটিটা হয়নি, তাই আপনি অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, কেননা একটু কাটাকুটির মানে সংখ্যাটা আমি ভুল লিখে লিখেছিলাম, তাই আমি কাটাকুটিটা প্রবলেম হচ্ছিলো না, ঠিক আছে। তাই আমি এখন দেখে গেলাম, ঠিক আছে, তাহলে 3×5 = 15, তাহলে 15 জন, ঠিক আছে, 15 জন কৃষক, ঠিক আছে। তাহলে কী লিখতে হবে ওখানে, ওখানে কি 15 জন কৃষক, ঠিক আছে, তাহলে 15 জন কৃষক লাগবে, ঠিক আছে, তাহলে কি 15 জন কৃষক লাগবে, 15 জন কৃষক লাগবে, ঠিক ভাই, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমি 11টা দেখাচ্ছি, বুঝছি, একটি জাহাজের কলকাতা থেকে কোচিং যেতে কত 25 দিন সময় লাগে, অর্থাৎ কলকাতা থেকে কোচিংয়ে 25 দিন লাগে, জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করে, কত 36 জন নাবিক ছিল, কত 850 গ্রামের খাবার ব্যবস্থা, ঠিক আছে। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো,
কারণ আর একটা জাহাজ ছিল 13 দিন পরে, সেইখান থেকে 15 জনকে নামিকে উদ্ধার করেছে। তা 36 সঙ্গে 15 যোগ করে আমাদের 51 হবে, তাহলে জনসংখ্যা কি, জনসংখ্যা 36 থাকবে আর কি, আর একটা 51 থাকবে, পেয়ে গেলাম। আর দিন সংখ্যা কত, একটা একটা দিন সংখ্যা আমাদের কত হবে, একটা থাকবে আমাদের কত, মানে আমাদের দিন সংখ্যাটাকে বার করতে হবে। তা দিন সংখ্যা আমাদের বার করলে কি আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে আমাদের, সেই বিয়োগটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 25 থেকে আমাদের 13 দিন, 13 বার করলে আমরা 12 দিন পাচ্ছি। তারপরে আমি বলছি উদ্ধার করার পরে জাহাজটির গতিবেগ বাড়িয়ে মানে 10 দিনে কোচিনে পৌঁছায়, অর্থাৎ 10 দিন, তাহলে একটা হচ্ছে 12 দিন, তাহলে 25 থেকে আমরা 13 বাদ দিলে 12 পাচ্ছি, আর একটা 10 দিন। তাহলে তাহলে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপত্তা পৌঁছে পড়বেন। তাহলে এখানে বুঝতে পারছি কি, এই যে এই যে যে পরিমাণ কত পরিমাণ খাবার, তাই এখানে একটা খাবার আছে আর এখানে একটা খাবার আছে, কি খাবার বার করতে হচ্ছে, তো যেটা বার করতে আমরা এই ডান দিকে লিখবো, আমি দেখিয়ে দিচ্ছি বলে লিখবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লেখার পরে না লিখবো মানে কি, এখানে লিখবো খাবার, খাবার ব্যাগের কি পরিমাণ, পরিমাণ লিখবো। লেখার পরে আমরা এখানে লেখার পরে লেখার পর আমরা এখানে কিছু কিছুটা লিখতে হবে, সেই লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে খাবারের পরিমাণ লিখলাম, যেটা আমার বা কত সেটা লিখলাম, তারপর কী লিখবো, এখানে লিখবো কি, তারপর কি নাবিক, এর আগে একটু লিখতে হবে, সে আমি লিখছি, ঠিক আছে, লিখে দেবো নাবিক মানে জোন, ঠিক আছে। তারপর কী আছে সময়, ব্যাক রয়েছে দিন, ঠিক আছে। তাহলে এর আগে একটু লিখতে হবে, সেই লিখাটা আমি দেখে দিচ্ছি, এটা আমি একটু ছক্কা দেখালাম, দেখার পর আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি এখানে 11 থেকে যেটা লিখতে হবে, আমি লিখে দিচ্ছি যে মোট, মোট সময় লাগে, ঠিক আছে, মোট সময় লাগে লিখেছে, সময় লাগে কত, 25 দিন, ঠিক আছে, 25 দিন সময় লাগে, এটা সময়, ঠিক আছে, সময় লাগে 25 দিন, এবং সময় সময় অতিবাহিত হলো, বাহিত হলো কত, 13 দিন, ঠিক আছে। তাহলে লিখবো যে বাকি দিন সংখ্যা, বাকি দিন সংখ্যা কত হবে, 25 থেকে 13 বিয়োগ করবো আমরা, তাহলে কত হচ্ছে 12 দিন, কত 12 দিন, ঠিক আছে। তো 12 দিন পেয়ে গেলাম। এবার আগে নাবিকের সংখ্যা ছিল, ঠিক আছে, আগে নাবিকের সংখ্যা ছিল 36 জন, আর উদ্ধার মানে কিন্তু পরে নাবিকের সংখ্যা উদ্ধার করা হলো 15 জন, ঠিক আছে, পরে নাবিকের সংখ্যা উদ্ধার করা হলো 15 জনকে, ঠিক আছে। তাহলে বোঝানো গেছে, অতএব মোট বর্তমান নাবিক সংখ্যা, অতএব মোট বর্তমান নাবিকের সংখ্যা কত হবে, 36 যোগ এই 15, আগে কত ছিল, আগে 36 ছিল, সংখ্যা বা জোন করলে হবে কত হচ্ছে, 51 জন, ব্যাগেটের সংখ্যা, ঠিক আছে, কত 51 জন ব্যাগেটের সংখ্যা, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম, আমি এইটা আগে লিখতে তো আমি এটা আগে লিখে নিলাম, ঠিক আছে, এখানটা আমি বসিয়ে দেবো। তাহলে প্রথম নাবিক কত ছিল আমাদের, 36 বসিয়ে দেবো, ঠিক আছে, 36 বসালাম, বসানোর পরে কত সময় লেগেছিলো আমাদের, এখানে একটা 12 পেয়েছি, 12 দিন, 12 দিন। তাহলে কত খাবারের পরিমাণ কত ছিল, 850 গ্রাম, ঠিক আছে। তারপর কতজন বলেছে, 36 সঙ্গে যোগ করে কত হচ্ছে এনে 51, তাহলে 51 লিখবো এখানে, তো কতদিনে
বইয়েতে মানে বইয়ে মানে কোশ্চেন আছে 10 দিন, ঠিক আছে, আর এটা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে এইটা এইটা আপনারা লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে অঙ্কটা করতে হবে, আমি দেখিয়ে দিলাম। এবার এবার আমি এটা সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি অঙ্কটা করছি, ঠিক আছে। এখানে লিখতে হবে যে নাবিকের সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমে, ঠিক আছে। কেন সংখ্যা বাড়লে খাবার তো পরিমাণ কমে, ঠিক আছে। তাহলে নাবিকের এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। নাবিকের সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমবে, ঠিক আছে। অর্থাৎ সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সমানুপাত, সমানুপাতিক, ঠিক আছে। তারপর কিছু সময়ের সঙ্গে খাবার, তাহলে কি দিন সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমবে, দিন সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমবে, ঠিক আছে। তাহলে দিন সংখ্যা বাড়লে খাবারের খাবারে পরিমাণ কমবে, ঠিক আছে। তা দুটি কমবে, ঠিক আছে। অর্থাৎ একটা বাড়বে, একটা কমবে। অর্থাৎ সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তার দুটি ব্যস্ত থাকে, মধ্যে 36:51 সমানুপাত 12:10 সমানুপাত থাকে, জিজ্ঞাসীন আগে হবে, ঠিক আছে। জিজ্ঞাসীন আগে হবে অনুপাত 850, ঠিক আছে। বা 36/51 = 12/10 = জিজ্ঞাসীন বাই কত 850, ঠিক আছে। তার দুটি ব্যস্ত আছে, তাহলে দুটি ব্যস্ত থাকে এই জিজ্ঞাসীনটা আবার একে গুণ করবে, আবার একে গুণ করবে, ঠিক আছে। তাই জানাবো তাহলে বা তো জিজ্ঞাসীন গুণ 51 গুণ 10 = 36 গুণ 12 গুণ এইটা 850, ঠিক আছে। বা জিজ্ঞাসীন = 36 গুণ 12 গুণ 850, এইগুলো সব ভাগ হয়ে যায় ভাগ 51 ভাগ 10, ঠিক আছে। বা জিজ্ঞাসীন সমান কত হবে 36 গুণ 12 গুণ 850 বাই 51 গুণ 10, তাহলে এটা এটা কাটলো। কাটার পর আমরা কাটবো এবার 17 গেলে 3 17 51 5 17 65 5 17 65 3 গেলে 3 কাটি 3 3 12 36, তাহলে কী তাহলে এখানে জিজ্ঞাসীন সমান কী, তাহলে 12 গুণ 12 গুণ 5, তাহলে তাহলে 12 লিখলাম, গুণ করলাম 5 বনাম 7, এখানে বা, ঠিক আছে। তাহলে 12 = 0 আর 12 = 72, ঠিক হবে 72 গ্রাম খাওয়া, ঠিক আছে। তাহলে কী লিখতে হবে না, লিখতে হবে যে প্রত্যেক নাবিকের প্রতিদিন 720 গ্রাম করে খাবার মজুদ ছিল, ঠিক আছে। খাবার মজুদ ছিল, ঠিক আছে। তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরে অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি বাউর দাগেরটা। তাহলে 11 গেল 12, বলছে 1টি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনের 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন, আরও 6 জন লোক কাজটির সাথে যোগ দিল, তার যোগ হবে, ঠিক আছে। এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো, এখন
নদিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, তৈরি সে ঠিক আছে, তৈরি রাশির পথে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি সোজাই অঙ্ক আমাদের অবস্থা, ঠিক আছে? তাহলে 12টা লিখে গেলি গণিতের ভাষায় সমস্যা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, তাহলে যেটা বার করতে হবে সেটা আমরা কোন দিকে, আমাদের ডান দিকে থাকবে, তাহলে আমি লিখে নেবো কি রাস্তার পরিমাণ, ঠিক আছে? রাস্তার পরিমাণ, ঠিক আছে, এটা রাস্তার পরিমাণ, হ্যাঁ, কেমন এটা বার করতে বলেছে, এনে কি বলেছে, প্রথম দিকে লোক সংখ্যা, লোক আমি লোক লিখছি, ঠিক আছে, আমার লোক সময়, কেন জায়গা ধরবেন আমার, আর কি আছে দিন, ব্যাগাটি তার লোক সময় দিন, ঠিক আছে, তাহলে চারটে আছে আমাদের, সেই চারটে আমরা করতে হবে, লোক কত ছিল, 36 ছিল, ঠিক আছে, কতদিন, ছ দিন, ওই 6 ঘন্টা, সেটা ঘন্টা, ঠিক আছে, সময় মানে কি ঘন্টা, ঠিক আছে, এটা দিন সংখ্যা, ঠিক আছে, কত, 8 দিন, কত, 120, 120 মানে মিটার, ঠিক আছে, বা মিটার, ঠিক আছে, 120 মিটার, তারপর কত হবে, তাহলে 36 যোগ আবার 6 বলেছে, ঠিক আছে, তারপর তো আমাদের 42 হবে, তাহলে 42-এ কতদিন, 8 ঘন্টা, কত দিনে, 9 দিনে, এটা জিজ্ঞাসিন, ঠিক আছে, তা জিজ্ঞাসন বার করতে আমাদের, তাহলে একটা দুটো তিনটে হবে এখানে, ঠিক আছে, আমি লিখে নেবো কি, তাহলে লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ, তাহলে লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, বাড়বে, ঠিক আছে, তাহলে লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাত, ঠিক আছে, 2 নম্বরে কি বলছে, ঘন্টা বা ঘন্টার সময়, ঠিক আছে, তাহলে কি বলছে, তাহলে সময় বাড়লে, তার তিনটে, ঠিক আছে, সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়ে, ঠিক আছে, সময় বাড়লে রাস্তার পরিমাণ, ঠিক আছে, সময় বাড়লে ব্যাঘাত হচ্ছে ঘন্টা, ঠিক আছে, সময় বাড়লে ব্যাঘাত হচ্ছে ঘন্টা, হ্যাঁ, সময় বাড়লে দেখো ঘন্টা, ঠিক আছে, ঘন্টা, সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি হলো সমানুপাতিক, ঠিক আছে, 3 নম্বর কী আছে, দিন সংখ্যা, ঠিক আছে, দিন সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়ে, দিন সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাত, কেন সবই তো বাড়ছে, ঠিক আছে, সমানুপাতিক, ঠিক আছে, এখানে লিখে নেবো, ঠিক আছে, 36:42 সমানুপাত, 6:8 সমানুপাত, 8:9 সমানুপাত, জিগাচিন দিয়ে ইস্টু 120, ঠিক আছে, বা বা 36/42 সমান সমান 6/8
সমান সমান 8/9 সমান সমান 81/120। ঠিক আছে, তাহলে সব কটাই কি, সব কটাই আমাদের সরল। তাহলে এটার সঙ্গে এইটা হবে, এটার সঙ্গে এইটা হবে, আর এইটার সঙ্গে এইটা হবে, কারণ সরল সব কটা উপরে। ঠিক আছে, বা জিগা চিহ্ন দেবো, গুণ দেবো 36 × 6 × 8 সমান সমান এখানে দেবো 42 × 8 × 9 × 120। ঠিক আছে, বা জিগা চিহ্ন দেবো, তাহলে 42 × 8 × 9 × 120 এবার এদিকে গেলে ভাগ হয়ে যাবে এগুলো, তাহলে 36/6/8। ঠিক আছে, বা তাহলে 42 × 8 × 9 × 120 বা এবার এটা হবে 36 × 6 × 8। ঠিক আছে, তাহলে এয়ার এয়ারকে দিলাম, তো 6 × 7 = 42, 4 × 9 = 4, 9 = 36, 4 × 3 = 12, অর্থাৎ 30 পাচ্ছি আমরা। তাহলে কত পাচ্ছি, এখানে জিজ্ঞাসা চিহ্ন রাখি কিছু নেই, 7 × 30 তা বা। ঠিক আছে, তা জিজ্ঞাসা কত হবে, 3 × 7 = 21, অর্থাৎ 110 মিটার, কত 10 মিটার লিখতে হবে, যে অসুবিধা রাস্তার পরিমাণ 210 মিটার তৈরি করতে হবে। ঠিক আছে, অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি আজকে আমি এই আমাদের 12 অবধি দেখালাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কমেন্ট করে জানাবেন কেমন হলো, না বুঝতে হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল প্রতিনিয়ত নজর রাখবেন।